Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 হরপুর দরবার শরীফ ও সাইয়েদিয়া জামাতে মোবাল্লেগিনের পক্ষ থেকে পীরজাদা সৈয়দ মানজারুল ইসলাম সরকারের কাছে আবেদন করেছেন যাতে ঈদের কারণে লকডাউন কোনো মতেই শিথিল না করা হয়। ঈদকে সামনে রেখে লকডাউন তুলে দিলে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে। এই আশঙ্কা থেকেই তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন কঠোর হাতে লকডাউনকে মানা হয় এবং প্রয়োজনে লকডাউনকে বাড়ানো হয়। কোনো মতেই যেন লকডাউন তুলে দিয়ে করোনা মহামারীকে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়া না হয়। যদি সবাই সুস্থ থাকে তাহলে আগামী বছর আনন্দের সঙ্গে ধুমধাম করে ঈদ উদযাপন করা যেতেই পারে, কিন্তু একটি সামান্য ভুলে আজকে এক বিশেষ দোকান খোলার কারণে যে বিপদ ডেকে আনা হয়েছে ঈদের কারণে যেন সেই বিপদকে আরও বাড়ানো না হয়, তিনি সরকারের কাছে এই আবেদন জানিয়েছেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। আপনারা যে বিভিন্ন দপ্তরে দেখছি চিঠি দিচ্ছেন, কি বিস্তারিত এই চিঠির? আমরা জানি সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য লকডাউন সিস্টেম চালু হয়েছে। শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সেই সিস্টেমে চলে আসছে, কোথাও কোথাও লকডাউন শিথিল করা হচ্ছে, কখনো ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভারতের অবস্থা খুবই খারাপ। দিনের পর দিন রোগীর সংখ্যা পজিটিভ হচ্ছে, বাড়ছে। তাই আমরা জানতে পারলাম যে কেন্দ্র সরকার প্রত্যেকটা রাজ্যকে এবং পারমিশন দিয়েছে যে যার প্রয়োজন মতো লকডাউন তুলে নিতে পারে, এবং কেন্দ্র সরকার 17 তারিখের পরে সমস্ত রাজ্যকে লকডাউন তোলার জন্যে পারমিশন দিয়েছে। তো আমরা চাই হরপুর দরবার শরীফ তথা সাইয়েদে জামাতে মোবালেগিনের কমিটি বৃন্দ, যে এই লকডাউন এখন লং টাইম ধরে থাকুক, ঈদের জন্য কোনোরকমভাবে লকডাউন যেন শিথিল করা না হয়। ঈদ প্রতি বছর আসে, আমরা যদি বেঁচে থাকি, আমরা যদি সুস্থ থাকি, সামনে বছর আমরা ঈদ আবার সুন্দর করে পালন করব। ঈদের জন্য কোনোরকম লকডাউনকে শিথিল করে ভাইরাসকে আবার পশ্চিমবঙ্গে যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরেও পাঠিয়েছি চিঠি, এবং প্রশাসন স্থানীয় প্রশাসন প্রত্যেকটা জায়গায় পাঠিয়েছি, আপনারা লকডাউন করুন এবং কড়াকড়িভাবে পালন করুন যাতে করে ঈদের ফেসিলিটি না দিয়ে লকডাউন থেকে মানুষ সুস্থ থাকতে পারে। আমরা জানি কিছুদিন আগে কেন্দ্র সরকার একটি পারমিশনের বিশেষ একটি দোকান খোলার জন্য, এবং দোকান খোলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের ভিড়, ঠেলাঠেলি, কি কুদুকুদি, এই জায়গা থেকে কি এই করোনা ভাইরাস ছড়াবে না? যদি ছড়ায় তাহলে এই লকডাউন কিসে? যারা শান্তিপ্রিয়, যারা বাড়িতে আছে তাদের প্রতি জুলুম করা হচ্ছে। তাই ওই সব দোকান যেমন খুলে পজিটিভ বানানো হয়েছে, আবার নতুন করে ঈদের জন্য কেনাকাটি করে এই করোনা ভাইরাস ছড়াক, এটা আমরা চাইছি না। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা লকডাউন মানুন, বাড়িতে থাকুন, ভাইরাস মুক্ত দেশ তৈরি করুন, ভাইরাস মুক্ত আমার পশ্চিমবঙ্গ হোক, এই আবেদন আমি জানিয়েছি। আর প্রশাসনকেও যেমন জানিয়েছি, আমি আমার রিপোর্টার বন্ধুদিকে বলেছি তারা যেন প্রত্যেকে এই নিউজটা মার্কেটে ছড়িয়ে দেয়, প্রত্যেক ইমাম সাহেব থেকে মসজিদে এই বার্তা যেন পৌঁছে দেয়, আমরা ঈদ পর্যন্ত আমরা ঘরে থাকব, সুস্থ থাকব, ভালো থাকব, এই আবেদনই আমরা করছি মাত্র। ঈদের নামাজ কিভাবে পড়ার জন্য আপনি বলতে চাইছেন? ঈদের নামাজ এখনও 12 দিনের মতো দেরি আছে, তবে এটা তো ফরজ নামাজ না, আল্লাহর হুকুম হচ্ছে ফরজ, সেটা পালন করতেই হবে। তো এটা ফরজ নামাজ না, অতএব এই নামাজ প্রয়োজনে আমরা ঘরে পালন করব। এই ঈদের নামাজ ঘরে হবে না, আপনার নামাজ পড়ে নেব, হ্যাঁ, আর বাড়িতে থাকব। এটা ওয়াজিব নামাজ, এই ওয়াজিব নামাজ যদি কেউ না পড়ে কোনো তেমন গোনা হবে না, তাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এটাই বলবো। দেখা যাচ্ছে আপনারা অনেক জায়গায় অনেক মাল দিচ্ছেন, রোজার সামগ্রী বলুন বা ত্রাণ বিতরণ, তো ঈদেতে আপনি বিশেষ করে এরকম কোনো আপনার
প্ল্যান আছে নাকি কিছু? ঈদে আমার যেটা যেগুলো একদম দুস্থ এলাকা বা বাড়ি আমি বুঝতে পারবো, সেই বাড়িতে যাতে একটু সময়, ঈদ মানে খুশি আর সময়, এটা আমাদের সকলের জানা আছে, তাই সময় আর চিনিটা সামান্য করে পরিমাণ হলেও ওই দুস্থ বাড়িতে আমি পৌঁছাবার চেষ্টা করবো। এই সংগঠনে আপনারা যে চিঠিগুলো দিচ্ছেন, এখানে আপনি সাহায্য মানে পাশে কিভাবে পাচ্ছেন? মানুষদেরকে সবাই কি আপনাকে সমর্থন করছে? দারুণভাবে, সুন্দরভাবে মানুষ সমর্থন করছে। হ্যাঁ, যেখানে যাচ্ছি তারা আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে, হ্যাঁ, যে আপনারা দারুণ পদক্ষেপ নিয়েছেন, জামাতে মোবাইল লেগে দারুণ পদক্ষেপ নিয়েছে, সকলেই বলছে। আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয় একদিকে হচ্ছে আমি হরপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ মানজারুল ইসলাম, আর একদিকে হচ্ছে আমার সোসাইটি সাইয়েদিয়া জামাতে মোবাল্লেগিনের আমি হচ্ছে প্রেসিডেন্ট।